যে মানুষটার আয়ু প্রায় ফুরিয়ে এসেছে তার কাছ থেকে নতুন করে কি বা চাপা থাকতে পারে অভ্র? তুমি আমায় ছেড়ে কোথায় যাবে? আমি তোমায় কোথাও যেতে দেব না, শক্ত হাতে তোমায় আমার ভালোবাসার আঁচলে বেঁধে রাখবো। পাগলামি করো না বাবু, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার সামনে একটা গোটা জীবন পড়ে আছে, তোমায় অনেক কাজ করতে হবে, সারা বিশ্ব ঘুরতে হবে তোমায় কাজের জন্য। আমি চাই তোমাকে অনেক বড় হতে হবে, গোটা পৃথিবী একদিন তোমায় চিনবে দেখো। তার জন্য তো তোমাকে আমার পাশে থাকতে হবে। আমি না থাকলেও আমার ভালোবাসা, সাপোর্ট সব সময় তোমার সঙ্গে থাকবে অভ্র। আমি তোমায় সুস্থ করে তুলবো, ইন্ডিয়ার সব থেকে বড় অঙ্কোলজিস্টের কাছে তোমার ট্রিটমেন্ট করাবো। বড় চালা হলো তো এ ছেলে, তো বড় নাছোড় বান্দা। কোথায় ভেবেছিলাম ক্যান্সারের গল্পটা দিলে নিজেই ভেগে যাবে, তা না, কি করে কাটাই এবার মালটাকে? মনে মনে ছক কষতে থাকে নীলিমা। উপায় না পেয়ে ফোন লাগালো পরম বন্ধু জয়িতাকে। শোন না, আমি একটা বাজেভাবে ফেঁসে গেছি। কি হলো আবার বল। আরে ওই ছেলেটা যার কথা সেদিন বললাম তোকে, কয়েকবার ডেটে গেছি, ভেবেছিলাম কয়েকদিন ঘুরে ফিরে এবার কাটিয়ে দেব। তুই তো জানিস এক মাল আমার বেশি দিন পোষায় না। তো ছেলেটা মনে হচ্ছে ভালোবেসে ফেলেছে। আরে ঢপও দিয়েছিলাম যে আমার ক্যান্সার হয়েছে। কি, আর ইউ ম্যাড? ডিরেক্ট ব্লক করতে একটা কেমন হেজিটেট হচ্ছিল, তাই আর কি, যাতে এরম শুনে নিজেই ভেগে যায়। বলে নাকি বেস্ট ট্রিটমেন্ট করাবে। ভাব কেমন কেসটা খেয়েছি, একটা আইডিয়া দে না কি করি। আমার মাথায় কিচ্ছু আসছে না। কাটানো কি খুব দরকার? নিজের মনকে জিজ্ঞেস কর। তোকে আগেও বলেছি এখনো বলছি, জীবনে কোথাও সেটেল করাটা খুব দরকার। আজ এ ডালে তো কাল ও ডালে, লাইফটা তো গেম নয় নীলিমা। তুই ভাব, ভালো করে ভাব, এভাবে আর কারোর মন নিয়ে ছিনিমিনি খেলিস না। ফোন কেটে যায়। তাহলে কি সত্যি সত্যি নীলিমা অভ্রকে টিচ করতে পারবে, নাকি আবার এই শহরের বুকে একটা নতুন সম্পর্কের হাত ধরে আবার এক নিখাদ ভালোবাসার সূচনা হবে? কিছু কথা, কিছু স্মৃতি উত্তর হাতড়ায়। গল্প ম্যালিক ন্যান্সি, লেখা মোহনা মজুমদার, কণ্ঠে জয়িতা ভট্টাচার্য। যে মানুষটার